নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বানাবো আলু আর বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি। এটা যে কোনো ছোট মাছ দিয়েই বানানো যায়। তাহলে দেখে নিন ছোট মাছের চচ্চড়ি বানাতে কী কী লাগছে। আমি এখানে নদীর মৌরলা মাছ নিয়েছি 200 গ্রাম। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দেব হলুদ গুঁড়ো। মাছে নুন আর হলুদটা মাখিয়ে নেব। এরপর কড়াই গরম করে সর্ষের তেল দিচ্ছি। তেল ভালোভাবে গরম করে নেব। এবার তেলের মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। যে কোনো ছোট মাছ নরম হয়, তাই খুব বেশি নাড়াচাড়া করবার দরকার নেই। মাছ হতে থাক। মাছ উল্টে দিচ্ছি। মাছগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি, তবে খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই। এখন এগুলো তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো ভেজে আমি তুলে নেব। আবার কড়াইতে তেল দিচ্ছি। তেলের মধ্যে দেব সামান্য কালো জিরে, আর দেব আলু। আমি এখানে একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। তেলে নাড়াচাড়া করে নেব। আলু নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দেব একটা পেঁয়াজ কুচি, আর দেব বেগুন। সব উপকরণ মিশিয়ে নেব। এখন দেব হলুদ গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ, আর দেব পরিমাণ মতো নুন। এবার সব উপকরণ সামান্য নাড়াচাড়া করে নেব। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট, তবে আঁচটা মাঝারি করে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়েছিলাম। ঢাকা দেওয়ার ফলে সব উপকরণ প্রায় সেদ্ধ হয়ে যায়। দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। এবার এর মধ্যে দেব একটা টমেটো কুচি, দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো 2 মিলিয়ে 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, আর দেব 4টি কাঁচা লঙ্কা চেরা। সব উপকরণ বেশ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ, আর দেব ধনেপাতা কুচি। সব উপকরণ মিশিয়ে নেব। আবার এটা ঢাকা দিয়ে হতে দেব 2 থেকে 3 মিনিটের মতো, তবে আঁচটা কমানো থাকবে। কিন্তু মাঝে একবার ঢাকা খুলে নেব। এই রান্নাতে কিন্তু জল ব্যবহার হবে না। আবার এটা ঢাকা দিয়ে হতে দেব। 3 মিনিট পর ফিরে আসলাম। তৈরি করে নিলাম আলু আর বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।